হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আর আজকে সকাল থেকে একটা সুন্দর ব্লগ শুরু করছি তোমাদের সামনে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। আর একজন আসছে আমাদের বাড়ি, আর আমি এখন গাছে টমেটো জ্বলছি, কারণ রান্নাবান্না তো করতে হবে। দেখো মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি কামধেনু থেকে। এই যো পেয়ারা নিয়ে এসেছে, আর কত পেয়ারা নিয়ে এসেছে দেখো বন্ধুরা, কত পেয়ারা। যাই হোক, নিয়ে এসছে তো বইয়ে প্রচুর পেয়ারা নিয়ে এসছে। আর এখন চিংড়ি মাছটা আমার বড় নিয়ে এসছে, নারকেল নিয়ে এসছে, আর চিকেনটা মাখিয়ে রেখে সবাই বসে বসে গল্প করছি আমরা। আর চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি, রান্না হবে পরে। আর চকো দেখো কি করছে, চকো রুবি সব আমাদের সামনে বসে আছে। বাচ্চারা লোকে বেচারা কষ্ট করে এসছে, তো চলো পরে। আমি গরমে একটু ভালো নেই, গরমে কষ্ট হচ্ছে। আর দেখলে তো আমি বাবা বাড়ি গেছিলাম, সকালে ফিরেছি, আর ফিরেই চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে এই যে পাতায়, আর এদিকে হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি কিসমিস কাজু বাদাম না কি জিপে কাজু বাদাম আর পোস্ত দিয়ে। দেখো কতটা জল বেরিয়ে গেছে, প্রচুর জল বেরিয়ে গেছে। এটা এখন অনেকক্ষণ কষাতে হবে এটাকে। তো যাই হোক, আর এই যে আলু। তো চলো, আমাদের তোমাদের বড় মা লাইফ স্টাইলের মিষ্টি কি করছে দেখি। দেখো কি করছে, দেখো ওকে বলেছি রান্না করতে, ও শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখেছো আমার জ্ঞান দেয়, আমি এজন্য চিংড়ি করতে পারি, এটা করতে পারি, সেটা করতে পারি। আবার বিয়ে দে আমাদের, আবার তোমাদের বিয়ে দেবো, দাদা সুন্দর করে থাকবে, আবার বিয়ে দেবে আমাদের। আলু ভাজা, আর ওটা কি শাক? এটা হচ্ছে ছাঁচি শাক। আচ্ছা কি ছানছে না ছাঁচি, ওই বলো ছাঁচি ভাজা। আচ্ছা, আর এটা হচ্ছে কি করছো বলো? এটা হচ্ছে চিংড়ি মাছের পিঠে। আচ্ছা চিংড়ি মাছের পিঠে, আমি এটা কোনোদিন ট্রাই করিনি, বাট আজ ওর জন্যই করেছি, আর আমার জন্যই স্পেশালি এটা বানানো হয়েছে, কালকে বলেছিল তো। মিষ্টি এখন শাক ভাজা দিয়ে খাচ্ছে, আর এই যে স্পেশাল ডিশটা চিংড়ি মাছের পিঠে, তো খাবে শাক ভাজাটা। কেই বলছি দারুণ হয়েছে সত্যি, বাবা অসাধারণ শাক ভাজাকে এরকম বলছে। তো মিষ্টি খাচ্ছে পিঠে দিয়ে, স্পেশাল আমার জন্য বানানো হয়েছে, দেখো। সত্যি হয়েছে একদম মন থেকে অন্তর থেকে হয়েছে দেবি, আমি এটা কোনোদিন খাইনি, প্রথম ফার্স্ট টাইম খেলাম, দারুণ হয়েছে। থ্যাংক ইউ, তোকে ভালো।